शांतिनिकेतने छातिमतला केंद्रीय विश्वविद्यालय विश्वभारती उत्तरण एबार बीरभूमेर गंडी छाड़िए से ही विश्वविद्यालय द्वितीय कैम्पास तैरी हबे भिन राज्य उत्तराखंडे विश्वभारती नतून कैम्पास गढ़ते प्राय 45 एकर जमी देवार सिद्धांत नियेछे उत्तराखंडे राज्य मंत्रिसभा রাজ্যের বাইরে শান্তিনিকেতনে যাত্রা পর্ব শুরু করার পরিকল্পনা রয়েছে জুলাইতেই জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য উত্তরাখণ্ড সরকার গভর্নমেন্ট অর্ডার সরকারি নির্দেশনামা বার করেছেন কোনো চার্জ না নিয়ে 45 একর জমি আমাদের দান করেছেন পাঁচটা স্কুল হবে ওখানে প্রত্যেকটা স্কুলে কিন্তু ইন্টারডিসিপ্লিনারি পড়াশোনা করানো হবে জুলাই মাস থেকে আমাদের বিশ্ববিদ্যালয় চালু করার ইচ্ছা আছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা 150 কোটি টাকা চেয়েছি সূত্রের খবর হিমালয়ের কোলে উত্তরাখণ্ডে এই 45 একর জমিতে নতুন ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু করতে কেন্দ্রের কাছে 150 কোটি টাকা চেয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ কিছুদিনের মধ্যেই এই অনুদান আসার কথা 2019 সাল থেকেই বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস গড়ার উদ্যোগ পর্ব শুরু হয়েছে শেষমেশ সরকারিভাবে জমির অনুমোদন মিলল উত্তরাখণ্ডের যে রামগড়ে এই ক্যাম্পাস গড়ে উঠবে সেই জায়গাটা বাঙালির কাছে অচেনা নয় জোড়াসাঁকোর ঠাকুর পরিবার এই রামগড়েই একটি বাংলো বাড়ি কিনেছিল সেই বাংলো ঘিরে সেখানকার প্রায় 10 একর জমি এখনো বিশ্বভারতীর মালিকানাধীন রবীন্দ্রনাথ স্বয়ং পরিবারের সদস্যদের নিয়ে রামগড়ে ছুটি কাটিয়েছেন রবি ঠাকুরের শেষের কবিতার লাবণ্যের বিয়ে হয়েছিল এই রামগড়েই একাধিক ঘটনা গান কবিতা জন্ম দিয়েছে পাহাড় ঘেঁষা এই বাংলো বাড়িতে সব মিলিয়ে সেই জায়গা এবং উত্তরাখণ্ড সরকারের দেওয়া জায়গা মিলিয়ে মোট 55 একর জমির ওপর গড়ে উঠবে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে